Hello everyone, this is Pirojali. You are watching the Way of Solution. Question Bank number one education channel in partnership with An Academy. Aske amra jeta korchi seta hoche WBP PYQ orthat previous year question solve korchi. To tari ekta class aske abar hote jacche. Class ta majhe majhe break hoche eta tumra jancho tar main karon hoche je amader ektu network issue hoche. Then aske amra class ta continue korbo aaj theke class ta regular continue hobe. Okay? তো দেখো আমরা যে ক্লাসটা কন্টিনিউ করতে যাচ্ছি তার আগে কিছু তথ্য দেখে নাও দেখো এই আমি সাধারণত ক্লাস নেই 7টা থেকে 7:30টার মধ্যে একটা টাইমে ক্লাস নেই এই দা ওয়ে অফ সলিউশনে আপাতত 7:30টায় ক্লাসটা থাকে এখন 7টাতেই নিচ্ছে ওকে আর টিডব্লিউএস একাডেমিতে 8:30টায় থাকে এন্ড তোমাদের যেটা ইনফর্ম করার ছিল সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সে আলামিন স্যার একটা নতুন ভিডিও করেছে দা ওয়ে অফ সলিউশনে অলরেডি দিয়েছে তোমরা দেখে নিতে পারো সেটা হচ্ছে জানুয়ারি থেকে জুন অবধি 6 মাসের একটা ভিডিও করেছে পুরো কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে যার পিডিএফটা তুমি ওই ক্লাসের ডেসক্রিপশনের লিংকে পেয়ে যাবে ওকে আমরা কথা না বাড়িয়ে সরাসরি আমরা ক্লাসে চলে যাচ্ছি সরাসরি কোশ্চেন নিয়ে আলোচনা করছি যেখানে ম্যাথ রিজনিং দুটোই আছে খুব ইন্টারেস্টিং কোশ্চেনগুলো আছে দেখো কি বলছে দেখো ফার্স্ট কোশ্চেন 8 ঘন্টা করে কাজ করে 15 জন পুরুষ 21 দিন সময় লাগে 15 জন পুরুষের 21 দিন সময় লাগে 6 ঘন্টা করে কাজ করে 21 জন মহিলার সেই কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে যদি 3 জন মহিলা ও 2 জন পুরুষের সমান কাজ করে ভালো করে দেখো বোঝার চেষ্টা করো কি বলছে 8 ঘন্টা করে কাজ করে 15 জন পুরুষের 21 দিন সময় লাগে 8 ঘন্টা করে কাজ করছে 15 জন পুরুষ 21 দিন টোটাল কাজের পরিমাণ হচ্ছে 6 ঘন্টা করে কাজ করবে 21 জন মহিলা আমি তো এখানে পুরুষের মানটা লিখেছি অর্থাৎ আমি এখানে মহিলা লিখতে পারবো না হয় পুরুষ নয় মহিলা যে কোনো একটাতে লিখতে হবে 6 ঘন্টা করে কাজ করে ওকে কতজন এখানে যেহেতু পুরুষ লিখেছি এখানে যেহেতু মেন লিখেছি এখানেও মেনটা লিখতে হবে কি লিখতে হবে মেনটা ওমেন লিখলে হবে না অর্থাৎ 21 জন মহিলার জায়গায় আমি কটা পুরুষ হয় সেটা লিখতে হবে ভালো করে দেখো এখানে লেখাই আছে 3 ওমেন সমান সমান 2 মেন তাই তো 3 ওমেন সমান সমান 2 মেন অর্থাৎ 7 দিয়ে গুণ করলে 3 সাথে 21 ওমেন সমান সমান 7 গুণ 14টা আমি অর্থাৎ 21টা মহিলা না লিখে 14টা পুরুষ লিখলেই আমার অ্যান্সার হয়ে যাবে কতদিন জিজ্ঞাসা চিহ্ন মানে এটাই বার করতে হবে কাটাকাটি করলেই অ্যান্সার চলে আসবে দেখো যদি কাটি আমি কি আসে 7 দিয়ে কাটলে 7 গুণ 14 আর 3 সাথে 21 3 দিয়ে এটা কাটো 3 দিয়ে এটা কাটলে হচ্ছে 2 2 গুণ 4 4 আর 2 গুণ এই যে কেটে গেল থাকলো কত 15 দুগুণ 30 এই কারটা দেখো এটা কাটলাম 3 দুগুণ 6 2 4 দুগুণ এটা কাটলাম 2 ওকে তাহলে 30 দিন আমার সময় লাগবে কতজন না 21 জন মহিলা যদি করে এবার 21 জন মহিলা মানেই যে 14 জন পুরুষ এটা আমাকে বার করে নিতে হবে এখান থেকে আশা করি সবার ক্লিয়ার হচ্ছে যদি ক্লিয়ার না হয় এই কাটাকুটিটা আমি আরেকবার দেখে দিচ্ছি কাটাকুটিটা আরেকবার দেখে দিচ্ছি 8 ঘন্টা করে 15 জন পুরুষ 21 দিন 6 ঘন্টা করে 14 জন পুরুষ কত দিন কি করে 14 জন পুরুষ এই যে ওকে কত দিন 3 সাথে 21 7 গুণ 14 3 দিয়ে গুণ কাটলাম 2 4 2 দিয়ে কাটলে আর এই 4 দিয়ে এটা কাটলে 2 15 গুণ 30 ওকে ডান প্রত্যেকে প্রত্যেকে লাইক করে দাও লাইক করে ক্লাসটা জয়েন করো অ্যান্ড অবশ্যই শেয়ার করে দাও সব বন্ধুদের মাঝে ওকে সবাই মিলে ক্লাসটা করি এ একটি কাজ 12 দিনে সম্পন্ন করতে পারে এ এবং বি একসঙ্গে কাজটি 8 দিন সময় লাগে করতে যদি বি একা কাজটি করতে চায় তাহলে কতদিন সময় লাগবে একদমই সহজ আশা করছি তোমরা সবাই করতে পারবে প্রত্যেকে করো খাতা পেন নিয়ে এ একদিন একসঙ্গে হচ্ছে 12 দিন এবার 12 আর 8-এর লসাগু করলে কত হবে 24 12 আর 8-এর লসাগু করলে 24 এ করে কত দিনে এ করে 12 দিনে অর্থাৎ যদি 12 দিনে করে তাহলে 2 ইউনিট করে করে এ আর বি করে কত দিনে 8 দিনে অর্থাৎ 3 8 24 3 ইউনিট করে এবার এ আর বি 3 ইউনিট কাজ করে তার মধ্যে এ করে একাই 2 ইউনিট তাহলে বি একা করবে কত ইউনিট 1 ইউনিট বি একা করবে 1 ইউনিট ওকে বি একা যদি 1 ইউনিট করে একদিনে তাহলে 24 ইউনিট কাজ করতে তার 24 দিন সময় লাগবে ওকে ডান ক্লিয়ার প্রত্যেকের একদমই সহজ এটা নিয়ে কারো কোনো কনফিউশন হবে না এটা আশা করছি ওকে ডান নেক্সট
পাঁচটি ঘন্টা যথাক্রমে 9 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ড ও 10 সেকেন্ড এবং 8 সেকেন্ডের ব্যবধানে বাঁচতে শুরু করে। কটা দিয়েছি আমি, 1টা 2টা 3টে 4টে 5টা, ওকে 5টা ঘন্টা শুরু করে। 1 ঘন্টার ব্যবধানে তারা কতবার একসঙ্গে বাজবে? অঙ্কটার মধ্যে একটা কথার মারপেচ আছে, আমি দেখিয়ে দিচ্ছি। 5টি ঘন্টা 9 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ড, 10 সেকেন্ড এবং 8 সেকেন্ডের ব্যবধানে বাজে। 1 ঘন্টার ব্যবধানে তারা কতবার একসঙ্গে বাজবে? তুমি জাস্ট এদের লসাগু করো, 9, 6, 4, 10 এবং 8। এদের লসাগু করো, লসাগু করলে আসবে কত? 360। এগুলো সব সেকেন্ড তো, 360 সেকেন্ড হলো লসাগু। 360 সেকেন্ড মানে আমি লিখতে পারি 6 মিনিট, তাই তো? 306 সেকেন্ড মানে, 360 সেকেন্ড মানে 6 মিনিট। যদি 6 মিনিট অন্তর অন্তর তারা বাজে 60 মিনিটে, মানে 1 ঘন্টায় 60 মিনিটে কতবার বাজবে? 6×10=60, 10 বার। এবার এখানে 11 বার অ্যান্সার হতে পারত, 11 বার অ্যান্সার হতে পারত। কখন না যদি বলতো, প্রথমে একসঙ্গে বাজার পরে তারা, প্রথমে একসঙ্গে বাজার পরে, প্রথমে একসঙ্গে বাজে এরকম যদি উল্লেখ করে দিত, তাহলে অবশ্যই ঘন্টাটা টোটাল 11 বার বাজত 1 ঘন্টায়। কি বললাম? কারণ প্রথম 0 মিনিটে একদম প্রথমেই একবার বাজছে, তারপর 6 মিনিটে একবার বাজছে, 12 মিনিটে একবার বাজছে, 18 মিনিটে একবার বাজছে, এরকম করে টোটাল 11 বার বাজত। ওকে, এবার যেহেতু এখানে বলে দিইনি প্রথমবার একসঙ্গে বেজেছিল কি না, অর্থাৎ 6 মিনিটের গ্যাপে গ্যাপে বাজবে, অর্থাৎ টোটাল 60 মিনিটে তোমার 10 বার বাজবে একসঙ্গে, কারণ 6 মিনিট অন্তর বাজবে। ওকে, এবার এই 6 মিনিট অন্তর বাজবে, প্রথমটা কতই শুরু হয়েছিল সেটা আমরা যেহেতু জানি না, প্রথম ঘন্টাটা কত মিনিটে বেজেছিল সেটা যেহেতু জানি না, বাট 6 মিনিট অন্তর অন্তর বাজবে। আর এই 6 মিনিট অন্তর অন্তর বাজার কারণেই 1 ঘন্টার মধ্যে 10 বার হবে। এই দুটো জিনিস ক্লিয়ার হলো, তাহলে কথার মারপেচ এই জায়গাটা ভীষণ ক্লিয়ার করতে হবে। প্রথমে একসঙ্গে বাজলে 11 বার অ্যান্সার হবে, প্রথমে একসঙ্গে বেজেছি কি না না জানলে 10 বার অ্যান্সার হবে। অনেকে হয়তো এখানে অপশানগুলো দেখেও বলতে পারে যে অপশানগুলো আছে, বাট রাইট অ্যান্সার ইজ 10। আর 11 তো অপশান নেইও, তো এখানে সেরকম কোনো কনফিউজিং কিছু আসবে না, যেহেতু 11 নেই। ওকে, কনফিউজিং আসার কোনো জায়গাও নেই, আশা করি বোঝা গেছে। ওকে, নেক্সট। ওকে, ক্লাসটা যেহেতু লাইভ হচ্ছে না, তাই কোনো জায়গায় কারো কিছু বুঝতে প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট করো, কারণ পরের ক্লাসে সেটা আমি একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। যেহেতু লাইভ হচ্ছে না, অর্থাৎ তোমাদের প্রবলেমটা আমি দেখতে পাচ্ছি না। সচিন টেন্ডুলকার এর 11টি ইনিংসে একটি নির্দিষ্ট গড় রান আছে। 12তম ইনিংসে তিনি 120 রান করেছেন এবং যার ফলে তার গড় রান 5 করে বৃদ্ধি পেয়েছে। তার নতুন গড় রান কত? ভালো করে দেখো, এখানে 11টা ইনিংস আছে এই ঝুড়িতে, এই ঝুড়িতে 11টা ইনিংস আছে, এটা 12তম ইনিংস, 12তম। হ্যাঁ, এই 11টা ইনিংস একটা গড় রান আছে, প্রত্যেকে কিছু একটা গড় রান আছে, এই এটা গড় রান ধরো। 12তম ইনিংসে তিনি করেছেন 120, ভালো করে বুঝবেন, তিনি করেছে 120। এই 12তম ইনিংসের এই 12টা ইনিংস মিলে, এইটা প্লাস এক, এই 12টা ইনিংস 5 করে বেড়েছে, 5 করে বেড়েছে, তাহলে 12টা ইনিংসে টোটাল এই 12টা কত? না, টোটাল এই 12টা কত? 5×12=60। তো 120-র মধ্যে 12-ই চলে যাচ্ছে 60, মানে ওই যে গড় রান বৃদ্ধি পাচ্ছে 5 করে, এতে চলে যাচ্ছে 60 রান। আর হাতে পড়ে থাকছিল কত? এই যে এর মধ্যে পড়ে থাকছিল 8-60। বোঝা গেছে? টোটাল 120 রান উনি 12তম ইনিংসে করেছেন, যার 12টা ইনিংসে প্রত্যেকটায় 5 করে গড় বৃদ্ধি পাওয়ায়, প্রত্যেকটায় 5 করে বৃদ্ধি পাওয়ায়, হ্যাঁ, 60 রান তিনি বৃদ্ধি করাতে খেয়ে গেছেন, 60 রান বৃদ্ধি করাতে। তাহলে ওনার হাতে থাকলে না 60 রান, এই 60 রানটাই হচ্ছে 11তম ইনিংস পর্যন্ত 60 রান হচ্ছে গড়। তাহলে বর্তমান গড় কত? বর্তমান গড় হচ্ছে, আগে ছিল 60, এখন 5 বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 65। ভালো করে বুঝতে হবে, তুমি যদি এক্সপেক্ট ধরে করো অনেক বড়। শুধু এখানে দেখতে হবে 120-র মধ্যে কত রান উনি বাদ চলে যাচ্ছে, কত রান বাদ চলে যাচ্ছে, না 12টা ইনিংসে 5 করে রান বাদ চলে যাচ্ছে, অর্থাৎ আমার পড়ে থাকছে হাতে রান 60। আর এটাই হচ্ছে আগের গড়, এটা হচ্ছে আগের গড় যেটা পড়ে আছে, আর এখনকার গড় কত? না, 5 বৃদ্ধি পেয়েছে। সিম্পল, একদম সিম্পল। না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবে, কমেন্টে জানাবে, আমি তোমাদের ক্লিয়ার করে দেবো।
ওকে আন একাডেমি WBPSC ক্যাটাগরিতে সাবস্ক্রিপশন নেওয়ার মাধ্যমে তুমি পশ্চিমবঙ্গ সরকার যে কোনো সরকারি চাকরি পরীক্ষার প্রিপারেশন নিতে পারবে সম্পূর্ণ বাড়িতে বসে এবং বাংলা ভাষাতে। WBPSC ক্যাটাগরিতে যারা সাবস্ক্রিপশন নিয়েছে তারা আমাদের ক্লাস করতে পারবে। দ্য ওয়েব সলিউশন টিম এখানে ক্লাস নেয়, এখানে দুটো কোর্স চলছে, একটা হচ্ছে WBP কনস্টেবল 2020 অ্যান্ড WBP SI যেটা আজকে থেকে শুরু হচ্ছে, আজ কাল থেকে শুরু হয়ে গেছে অলরেডি। WBP SI দুটো ব্যাচ দ্য ওয়েব সলিউশন টিম করছে ওখানে, ওকে, যেখানে আমি ম্যাথস এবং রিজনিংয়ের দায়িত্বটা নিয়েছি, যেখানে তুমি পুরো ডিটেলসে পেয়ে যাবে কোন দিন কোন ক্লাস। ওকে, প্রতিটা ক্লাসে তোমরা ডাউট ক্লিয়ারিং ক্লাস পাবে, স্টাডি মেটেরিয়ালস হিসেবে PDF পাবে, কুইজ সেশন থাকে, প্র্যাকটিস সেশন থাকে, টেস্ট সিরিজ থাকে, অ্যান্ড 50 জনেরও বেশি টপ এডুকেটারের ক্লাস তুমি ওখানে পেয়ে যাবে একটা সাবস্ক্রিপশনে। আলাদা আলাদা সাবস্ক্রিপশনের প্রয়োজন হয় না। অবশ্যই সাবস্ক্রিপশন নেওয়ার সময় আলামিন 9 কোডটি ইউজ করতে ভুলবে না, তাহলে 10% ডিসকাউন্ট পেয়ে যাবে প্রতিটা সাবস্ক্রিপশনে। ওকে, 5 নম্বর কোশ্চেনে আসি। 5 নম্বর কোশ্চেন কী বলছে দেখো, 1 সেকেন্ড। 5 নম্বর কোশ্চেন কী বলছে দেখো, মোটর গাড়ির চাকা 440 মিটার চলতে 1000 বার ঘুরতে হয়, চাকার ব্যাস কত? চাকার ব্যাস মানে কি? এটা একটা গোলাকৃতি চাকা, এর ব্যাস বার করতে হবে এইটুকু হচ্ছে আর, আর ব্যাস হচ্ছে পুরোটা 2R, ব্যাস মানে হচ্ছে 2R বার করতে হবে, এইটুকু হচ্ছে আর, রেডিয়াস। ওকে, এর সূত্র হচ্ছে পুরো চাকাটা একবার ঘুরলে কতটা পথ যাবে, না 2π r কিমি পথ যাবে, মিটার পথ যাবে। ওকে, এই 2π r এক পাকে যায়, অর্থাৎ 2π r = এক পাকে কত যায়, না 440 মিটার যেতে 1000 বার ঘুরতে হয়, তাহলে এক পাকে কতটা যাবে, না 440 ভাগ 1000। এটা হচ্ছে এক পাকের হিসাব, টোটাল 1000 পাক ঘুরলে 440 যায়, এক পাকের হিসাব হচ্ছে এই, অর্থাৎ r = 440 ভাগ ইনটু, এদিকে দেখো আরটা থাকলো, পাই মানে কত, পাই মানে হচ্ছে 22/7, সবাই জানো পাই মানে 22/7, এই সাইডে উল্টে গেলে 7/22 হবে, আর দুইটা উল্টে গেলে এইধারে গেলে কত হবে, হাফ হবে। ওকে, এবার কাটছে, 1 0 1 0 কাটলাম, 22 2 44, 2 2 কাটলো, পড়ে থাকলো r = ভালো করে দেখো, r = কত পড়ে থাকলো, 7/100, 7/100। এবার 2R বার করতে হবে, 2R মানে হচ্ছে 7/100 × 2, অর্থাৎ 14/100, 14/100 মানেই হচ্ছে তো এটা, দুটোর পর পয়েন্ট, 100 মানে দুটোর পর পয়েন্ট। ওকে, তাহলে আরও একবার বলে দিই, আরও একবার রিপিট করে দিই, একটা চাকা একবার ঘুরলে কতটা পথ যাবে, না 2π r মিটার পথ যাবে এই পুরোটা, সেখান থেকে আমার আর বার করতে হবে, অর্থাৎ 2π r = আমরা বলতে পারি 440 ভাগ 1000, কেন না একবারে কত যায় সেটাই বার করতে হবে। 2 এটা 22/7, এটার মান হচ্ছে 22/7, r = 0 0 কেটে দাও আগে থেকে, 44/100, অর্থাৎ r = লিখছি 44/100 × উল্টে গেল 7/22 হলো আর 1/2 হলো, এটা সেম আগের ক্যালকুলেশন 7/100, কিন্তু 7/100 কোনো অ্যান্সার করবে না, কারণ 2 দিয়ে গুণ করতে হবে, এটা মাথায় রাখবে। ওকে, কারণ আমার ব্যাস বলেছে, ব্যাস মানে হচ্ছে 2R, আর ব্যাসার্ধ হচ্ছে R, অর্থাৎ ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, গোপাল গোবিন্দকে দেখিয়ে বলল, এই যে গোবিন্দ আছে, গোপাল গোবিন্দকে দেখিয়ে বলছে এটা হচ্ছে গোবিন্দ, দেখিয়ে ধরো আমি গোপাল বলছি, এর বাবা হন আমার বাবার একমাত্র পুত্র। আচ্ছা, আমার বাবার একমাত্র পুত্র কে? আমার বাবার একমাত্র পুত্র আমি, আমি সেম মানে সেটা হচ্ছে কি, গোপাল, গোপাল নিজে। এই জায়গাটায় দেখতে হবে, এই হন কথা মানেই হচ্ছে সমান, এখানে সমান, এর যে বাবা সেটা কে, না আমার বাবার একমাত্র পুত্র, এর বাবা হচ্ছে আমার বাবার একমাত্র পুত্র মানে আমি নিজে, তো এর বাবা হচ্ছে গোপাল, গোপাল নিজে, গোপাল নিজে, বোঝা গেছে? এর বাবা হন, হন কথা মানে ইজিক্যাল টু মনে করবে, বা হয়, গোবিন্দর বাবা হয় গোপালের বাবার একমাত্র পুত্র নিজে, গোপাল নিজেই, অর্থাৎ গোপাল হচ্ছে বাবা আর গোবিন্দ হচ্ছে পুত্র, অর্থাৎ গোপালের সঙ্গে গোবিন্দর সম্পর্ক হচ্ছে
বাবা, গোপাল হচ্ছে বাবা। ওকে, গোপাল কি? গোপালের সঙ্গে গোবিন্দর সম্পর্ক, গোপাল হচ্ছে গোবিন্দর বাবা। ওকে, ক্লিয়ার প্রত্যেকে? ওকে, ডান। নেক্সট, খুব ইন্টারেস্টিং একটা ক্লাস। ওকে, এটা তোমার এ দেওয়া আছে, কি বলে, কোডিং ডিকোডিং বলতে পারো, এটা অনুপাত সমানুপাত নয় একদমই, কোডিং ডিকোডিং বলতে পারো, সিরিজও বলতে পারো, সিরিজের মধ্যেও থাকে। ওকে, দেখো, 7 থেকে যেভাবে 49 এসছে, 17 থেকে সেইভাবে কত আসবে? 7 থেকে যেইভাবে 49 এসছে, 17 থেকে সেইভাবে কত আসবে? বেশ ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট। যেমন কি না, অনেকেই ভাবছে যে 7 এর স্কোয়ার করে 49 এসছে, তো সেটা হয়তো, বাট 17 এর স্কোয়ার করলে এখানে সেই অপশানটা নেই। তো এটা কীভাবে এসছে দেখাচ্ছি আমি। এবার অনেকে হয়তো নান করবে, বাট নান করার দরকার নেই, কারণ অ্যান্সার একটা আছে যেহেতু, অর্থাৎ নান কিন্তু অ্যান্সার হবে না। 7কে 7 দিয়ে গুণ করে আসলে 49, অর্থাৎ 17কেও 7 দিয়ে গুণ করে দেখো কত আসে। 7 সাথে 49 আর 9, হাতে 1, 7 একে 7 আর 4 11, অর্থাৎ যেহেতু অ্যান্সার আছে অপশানে একটা, তুমি নান করতে পারো না। তুমি হয়তো 70 যুক্তি দিতে পারো, 7 এর স্কোয়ার করলেও তো 49 হয়, তাহলে 17 এর স্কোয়ার করলেও তো নান হচ্ছে, মানে 17 এর স্কোয়ার একটা এখানে অপশানে নেই, যেহেতু রাইট অ্যান্সার আছে একটা অপশানে, অর্থাৎ তুমি এটা নান করতে পারবে না। ওকে, ওকে, নেক্সট, স্বপ্নার চেয়ে সীতা বয়সে বড়। ওকে, স্বপ্নার চেয়ে সীতা বয়সে বড়, লাবণ্য স্বপ্নার চেয়ে বড় কিন্তু সীতার চেয়ে ছোট, বর্ণা হরি এবং স্বপ্না দুজনের চেয়ে ছোট, স্বপ্না হরির চেয়ে বড়, সবচেয়ে ছোট কে? ওকে, এ কীভাবে করতে হয় দেখো, স্বপ্নার চেয়ে সীতা বয়সে বড়, ভালো করে দেখো, সীতা, স্বপ্নার চেয়ে সীতা বড়, তাহলে স্বপ্না, ওকে, যে বড় সে উপরে থাকবে। লাবণ্য স্বপ্নার চেয়ে বড় কিন্তু সীতার চেয়ে ছোট, লাবণ্য তার মানে এখানে ঢুকছে, স্বপ্নার চেয়ে বড় সীতার চেয়ে ছোট, লাবণ্য, ওকে, এখানে ঢুকে দিলাম। বর্ণা হরি এবং স্বপ্না দুজনের চেয়ে ছোট, বর্ণা হরি এবং স্বপ্না দুজনের চেয়ে ছোট, মানে ভালো করে দেখো, এখানে বা এখানে একজন এ থাকবে, তার নিচে বর্ণা থাকবে, কারণ কি না, স্বপ্না এবং হরি এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, সেটা কিন্তু আমরা এখন বলে দিইনি। হরি অবস্থান করবে, কারণ দুজনের থেকে ছোট হবে বর্ণা, কেবলমাত্র দুজনের, হয় এই পজিশানে হরি বসবে অথবা এই পজিশানে, দুজনের থেকে ছোট হবে। তারপরের লাইনটা পড়ো, স্বপ্না হরির চেয়ে ছোট বড়, স্বপ্না হরির চেয়ে বড়, অর্থাৎ হরি অবশ্যই এখানে বসবে। ওকে, তাহলে এই হচ্ছে আমার সিরিজ, সবচেয়ে ছোট কে, না সবচেয়ে ছোট কে আসলো, বর্ণা, ঠিক আছে। তো দেখো, সীতা সব থেকে বড় আর সবচেয়ে ছোট কিন্তু বর্ণা, ক্লিয়ার হচ্ছে? এই লাইনটা দেখো যে বর্ণা হরি এবং স্বপ্না দুজনের চেয়ে ছোট, তো দুজনের চেয়ে ছোট কিন্তু বর্ণা হয়েছে, হরি এবং স্বপ্না, ওকে, বর্ণা ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার প্রত্যেকে? ক্লিয়ার হচ্ছে? ওকে, TWS একাডেমি আমাদের দ্বিতীয় চ্যানেল, রেলে গ্রুপ ডির জন্য আর NTPC-র জন্য প্রিপারেশন নেওয়া হয় এই চ্যানেলে। তো যারা রেলে গ্রুপ ডি এবং NTPC প্রিপারেশন নিচ্ছ, তো চ্যানেলটা আজই সাবস্ক্রাইব করে আসো, অ্যান্ড এখানে ক্লাস পাবে, রেগুলার বেসে ক্লাস হয়। ওকে, তো ক্লাসটা জয়েন করো, আর আমাদের টেলিগ্রাম গ্রুপে তুমি যুক্ত হওয়ার মাধ্যমে তুমি প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশান পেয়ে যাবে, যেটা ইউটিউব থেকে নাও পেতে পারো, বাট টেলিগ্রাম গ্রুপে যুক্ত হলে 100% নোটিফিকেশান পাবে। ওকে, তো এই ছিল আজকের ক্লাস, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কোনো জায়গায় বুঝতে যদি সামান্যতম অসুবিধা হয় এবং কোনো গঠনমূলক কী করলে ভালো হয়, কোন দিকে যাব আমরা, এই সমস্ত কোনো গঠনমূলক নির্দেশ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে, কমেন্টটা আমরা দেখে নেব। ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট অ্যান্ড জয় হিন্দ।